কালিঘা, জয় মা। দেখো কালী পূজার দিন কোন কোন ধ্যান কোন মন্ত্রে করবে আমি বইয়ে দেখিয়ে দিচ্ছি। এই বইয়ে এই ধ্যানটা করো, তাহলে আপনাদের মায়ের পুজোটা সফল হবে এবং ইচ্ছাও তো পূর্ণ। শ্রী কালী পূজা পদ্ধতি এই বইটা নাও, এটা নিয়ে এটা বইয়ের মধ্যে কোন ধ্যান কোনটা করতে হবে মা পূজার আমি বাতিয়ে দিচ্ছি, দেখে সকলে করার চেষ্টা করো। জয় মা। দেখো এখানে লেখা আছে ব্রাহ্মণী ধ্যান এটা করা উচিত, এবং নারায়ণী ধ্যান, মহেশ্বরী ধ্যান, চামুণ্ডা ধ্যান, কুমারী ধ্যান, অপরিচিতা ধ্যান, ব্রাহ্মী ধ্যান, এই যদি এগুলো কটা ধ্যান যদি কমপক্ষে নটাও ধ্যান যদি না করো মা কালী পূজার দিন অবশ্যই করার চেষ্টা করো। এটা করলে মায়ের পূজা সম্পূর্ণভাবে সফল হবে বাড়ি থেকে যারা পূজা করছো। এবং যদি বলো না এতে পূজা আমি করতে পারছি না এবং বই নেই, তাহলে আমাকে SMS করো, আমি নম্বর দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, অবশ্যই করার চেষ্টা করো এবং আমি পাঠিয়ে দিব। এই ধ্যান করলে মা স্বয়ং আপনার বাড়িতে সাক্ষাৎ থাকবে, বিরাজমান হবে এবং যতটা শত্রু আছে সম্পূর্ণ শত্রুগুলোর বিনাশ হবে। এবং যারা এগুলো বই পড়ে এবং পূজা পাঠ করছেন না, শুধু দেখো সব কিছুর একটা মন্ত্র একটা সিস্টেম আছে, যে এগুলো নিজে থেকে যদি বানাবার চেষ্টা করো তাহলে তো মা তো ওটা মানবে না। সব কিছুর একটা সিস্টেম আছে, সব কিছুর একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী পূজা করো, ঠিক দেখবে কর্মের ফল অবশ্যই হবে। কালী পূজা মায়ের পূজাটা মুখের কথা না, চারটিখানা কথা না, যে বললাম হয়ে গেল পূজা সেই কথা না। অনেক পুরোহিত ব্রাহ্মণ দিয়ে পূজা করাও, পুরোহিত ব্রাহ্মণ কিছুতেই মন্ত্র করছে না, প্রাণ প্রতিষ্ঠা করাচ্ছে না, তাতে একবার ডাইরেক্ট পূজা, ডাইরেক্ট কিছু না, মূর্তি যখন পূজা করাচ্ছ প্রাণ প্রতিষ্ঠা হওয়া চাই, কন্যাতে এবং এগুলো করা তো ওই মাতৃপুটিত কারণেশ এবং তোমাদের এগুলো তোমার এবং মাতৃপুটিত শক্তিবীজ এগুলো করাতে হয় এবং শক্তিবীজ পটিত মাতৃকন্যাস এগুলো যদি তো না হয় বাড়িতে প্রাণের মূর্তির মধ্যে, তাহলে জেনে রাখো যে কোনো মুহূর্তেও তোমার বাড়ির পূজা সফল হবে না। পুরোহিত মশাইকে দেখো দক্ষিণের দিকে যাও, কিন্তু দক্ষিণে দিয়ে দাও বেশি করে, কিন্তু সম্পূর্ণ পূজা সব বিধি মেনেই যেন পূজাটা হয়, তাহলে বাড়িতে পূজা পাঠ ঠিক এবং পরিবার সুখ শান্তি থাকবে। যদি পূজা পাঠ ঠিক মতন যদি না হয় কালী মাতা এবং কালী ঠাকুরের, জেনে নাও বংশ নির্বংশ হয়ে যেতে পারে। কারণ যে এই পূজাটা মুখে চারটি কথা না, এবং ভিডিওটা আমি ছাড়ছি সকলে দেখো এবং সকলেই পূজাটা মানার চেষ্টা করো। জয় মা তারা। আমি নম্বর দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে, কন্ট্যাক্ট করতে পারো যে কোনো অসুবিধায় পূজার সম্বন্ধে। জয় মা।